দেখুন কত সুন্দর ফল, আমাদের জঙ্গলের ফল, এটা জঙ্গলি ফল একরকমের। তো এটা জানি না খাওয়া যায় কি না, কিন্তু দেখতে দারুণ লাগছে। খেজুর শুকিয়ে যাওয়ার পর যেরকম লাগে দেখতে স্কিনটা, সেরকম লাগছে দেখতে। দেখুন পেকে যাওয়ার পর তিন খণ্ড হয়ে ফেটে যাচ্ছে ফলটা, দেখুন কত সুন্দর। আমি জানি না এটা খাওয়া যায় কি না, খাবার হলে বন্ধুরা এই গাছ সব শেষ হয়ে যায় ততক্ষণে খেয়ে নিতাম। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি রয়েছি জঙ্গলে, আমাদের পাশেই চৌপাড়ি জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে রয়েছি। আর চারিপাশে শাল গাছ, পিয়াল গাছ, মহুয়া গাছ, তো সব রকমের গাছ এখানে প্রায় রয়েছে। তো আজকে আমরা যেটার জন্য এসেছি জঙ্গলে, এক ধরনের একটা লতা নিতে এসেছি, যে লতাটা খাওয়া যায়, খুবই সুস্বাদু আর খুবই শরীরের পক্ষে খুবই ভালো। এটা চেনেন কি না জানি না, তো আপনাদেরকে সেই লতাটার সঙ্গে পরিচয় করাবো। আমরা বলি কোমল লতা। তো চলুন আমরা খুঁজে নিই, কারণ খোঁজাটা একটু ডিফিকাল্ট, এই টাইমে বৃষ্টি হয়েছে আর লতাগুলো এখন বেরোচ্ছে গাছ, মানে শুরু হয়েছে বেরানো, আর এই অবস্থায় কচি অবস্থায় সেই লতাটাকে খেতে হয়। মানে কি বলবো, টেস্ট আপনারা যতক্ষণ না খাবেন, কেউ খেয়েছেন কিনা আমি জানি না, কিন্তু যারা খেয়েছেন তারা জানবেন এর টেস্টটা। তো চলুন আমরা কিছু ওই লতা খুঁজে বার করি প্রথমে, তারপরে যে কটা পাই সে কটা নিয়ে যাব, ঠাকুমা রান্না করবেন ঠাকুমার পদ্ধতিতে। তো এর আগে আমরা বহুবার খেয়েছি, তো আজও সেই লোভে চলে এসেছি বন্ধুরা, খাওয়ার লোভে। তো আসুন আমরা কিছু লতা খুঁজে নিই জঙ্গল থেকে। জঙ্গলটা আগে অনেক ঘন ছিল আমাদের এই জঙ্গলটা, এখন আস্তে আস্তে গাছপালা সব কমে যাচ্ছে, মানুষজন কেটে নিচ্ছে এখান থেকে সব। এই দেখো জঙ্গলের খেজুর, তো পুরোটা ছিঁড়বো না কারণ এটা পাকবে, আর এখন এটা খেতে কিন্তু সুপারির মতো। আপনারা তো বহু রকমের খেজুর খান কিনে, আর এটা কিন্তু একদম ছোট্ট পারা, দেখুন একদম ছোট, সাইজটা দেখলে বুঝতে পারবেন কত ছোট। তো এটা খেতে কিন্তু এখন একটু কষা কষা ভাব, আর বীজটা পুরো সুপারির মতো, ভালো লাগে খেতে। এই দেখুন সুপারির মতো বীজটা বেরিয়ে এসছে, সাদা একদম কচি। এটা বন্ধুরা আপনারা দেখুন খুব দুঃখের বিষয়, এটা জঙ্গলের মধ্যে কিভাবে গাছে আগুন ধরিয়ে গাছপালা পুড়িয়ে দিচ্ছে, জানি না এই কাজটা কারা করছেন। এখানে প্রচুর গাছপালা নষ্ট হয়েছে, জঙ্গলের প্রচুর ক্ষতি হয়েছে, পশু পাখি এখানে প্রচুর রয়েছে, প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে গেছে। তো এই কাজগুলো খুবই খারাপ কাজ, জানি না কারা করছেন। তো এগুলো মানে বন্ধ করা দরকার, প্রত্যেক বছর এই টাইমটাতে আমরা দেখি যে গাছ এভাবে পুড়িয়ে দেওয়া হচ্ছে, এভাবে পুড়ে যাচ্ছে, জঙ্গলের ভিতরে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে জঙ্গলের। এমনিতে তো গাছপালা কেউ লাগাচ্ছে না, তার উপরে আবার এইভাবে ক্ষতি হচ্ছে। এই পাশটা পুরো পুরো ছারখার হয়ে গেছে, পুরো শেষ পুড়ে জঙ্গল। তো এখানে কুমলতা পাওয়া যাবে না, আমাদের অন্য সাইডে যেতে হবে। তো দেখুন এগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন ছোটো গাছ, কিচ্ছু নেই ছোটো গাছ, দেখুন বড়ো গাছেও কত ক্ষতি হয়েছে এখানে। তো বন্ধুরা আমরা যার খোঁজে ছিলাম পেয়ে গেছি, আপনাদেরকে দেখাই। এর আগে আমরা দেখিয়েছি আমাদের চ্যানেলে, তবে আজকে আবার দেখাচ্ছি আপনাদের। দেখুন এই হচ্ছে সেই কুমল লতা, এই যতটা কচি আছে ততটা আমরা নিতে পারবো, ভালো করে চিনে নিন এটা। তো এটার গায়ে একটু কাটা কাটা ধরনের রয়েছে, তো আমরা পেয়ে গেছি। এরকম অনেকটা দরকার আমাদের, অনেকগুলো দরকার, এই একটা দুটোতে হবে না। তো আমরা দেখি কতগুলো পাই আজকে, খুঁজে খুঁজে বার করতে হয়, তো অনেকটা সময় লেগে যায় এটা খুঁজতে। তো দেখা যাক এখানে কতগুলো পাওয়া যায়। আমরা ওই সাইড থেকে আমরা অন্য সাইডে এসেছি, এখন এই সাইডে গাছগুলো এখন ঠিক আছে। ঠিক আছে এই জাম ভেবে খেয়ে নিয়েছি বুঝলি, মোড়ো টোড়ো গেলে ভাই তুলে নিয়ে যাস ঘরে, বুঝতে পারলি? বেশ, তা আমরা কুমলতা পাচ্ছি, একটা একটা করে পাচ্ছি। তো ওনারা এইভাবে পেতে থাকলে আশা করি পেয়ে গেছি। এখানে আর একটা, এই দেখুন খুব ভালো লাগছে তুলতে, এসব জিনিস পেলে খুব খুশি লাগে মনটা, মানে যখন একদম পাই না তখন দু একটা যদি পাওয়া যায় না পাওয়ার থেকে, তো সেটা খুব খুশি হয়। সাপের ভয় খুব এই পাশটা, এই পাশটা চন্দ্রপোড়া, শিওর চাঁদা, এই সাপগুলো প্রচুর পরিমাণে, আর যা পাতা রয়েছে দেখাও যাচ্ছে না বোঝাও যাচ্ছে না, ছোট্ট পাড়া রয়েছে এখানে, এগুলোই দরকার আমাদের বিশেষ করে। এতটুকু করে পেলেই আমাদের এক মুঠ হলেই যথেষ্ট বন্ধুরা, আপনাদেরকে দেখানো নিয়ে দরকার। আমাদের ভালো করে গাছটা আমরা দেখাই, দেখুন এই দেখুন গাছটা কত মোটা হয়, প্রচুর মোটা হয় গাছটা। আর এই দেখুন গোটা গাছটা কিন্তু বন্ধুরা কাটা কাটা থাকে, প্রত্যেকটা জায়গাতে কাটা কাটা, কাটাতে ভর্তি এই গাছটা। এই গাছটার গোড়াতে একটা আলু হয়, এরকম বড় বড় আলু হয়, সেটা মাটি আলু, আপনারা অনেকেই দেখেছেন মাটির তলে যে আলুগুলো আমরা দেখাই, বা আমাদের অনেক রেসিপি রয়েছে মাটি আলুর রেসিপি। তো সেরকম মাটির তলে এই গাছের একটা আলু হয়, যেটা নাম হচ্ছে আদিবাসী ভাষায় কাপুতিকি।
কাপুতিকি। তো সেই আলুটা কিন্তু বন্ধুরা তেতো হয় খেতে, ওনারা খুব সুন্দরভাবে রান্না করেন সেই আলুটাকে। আলুটাকে স্লাইস করে কাটার পর সেটাকে পুকুরের মধ্যে আগে ভিজিয়ে রাখেন, তারপর গুড় জলের মধ্যে সেটাকে সেদ্ধ করে তারপর সেই আলুটাকে ওনারা মানে খান। তো সেই গাছ এটাই। তো আমরা লতা পেয়ে গেছি, দেখুন অনেক মোটা লতা এটা, টানো তো পেয়ে গেছি খুব সুন্দর লতাটা। লতাটা তো দারুণ হবে, দেখুন এরকম মোটা মোটা লতা দরকার, একদম কচি, দেখুন এরকম কচি কচি ডালটাই আমাদের কিন্তু দরকার। গাছটাকে আবার সোজা করে দিই, কারণ আমরা যেখান থেকে ডালগুলো ভেঙেছি সেখান থেকে আরও ডাল অনেক বেরিয়ে যাবে, প্রচুর ডাল বেরিয়ে যাবে গাছটা। তো বন্ধুরা বৃষ্টিও আসছে, ধীরে 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 বৃষ্টি পড়ছে। হ্যাঁ, ভয়ঙ্কর লতা এটা পাওয়া যায়। এগুলো কিন্তু সব আমার ঠাকুমা আমাকে শিখিয়েছেন জঙ্গলের কি কি খাওয়া যায়, কারণ ঠাকুমা যখন বিড়ির পাতা ভাঙতে যেত জঙ্গলে তখন ঠাকুমা এগুলো প্রত্যেক দিন নিয়ে আসতো বাড়িতে, আর সেগুলো কিন্তু প্রত্যেক দিন আমার মা ঠাকুমা দুজনই রান্না করতো। তো সেই ছোটো থেকেই জঙ্গলের বিভিন্ন গাছপালার সঙ্গে একটা পরিচয় হয়ে আছে। তো মোটামুটি বন্ধুরা এখানে যেগুলো গাছগুলো রয়েছে প্রায় সবই চিনি, সবই জানি, নামগুলো সব বলতে পারবো প্রায় ম্যাক্সিমাম। আমি যেগুলো খাওয়া যায় সেগুলো সব কিছু দেখাবো, এক এক করে আমরা ভিডিওর মধ্যে সব কিছু আপলোড করবো। তো আজকে এটা দেখালাম, এরপরে আরও অনেক কিছু আসবে, অনেক কিছু দেখাবো আপনাদের, জঙ্গলের সঙ্গে বিভিন্ন গাছপালার সঙ্গে পরিচয় করাবো। রাজা দেখে হাঁটিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাপ আছে কিন্তু, সাপ এত পরিমাণে ছিল না জঙ্গলে আগে। দেখুন কত বড় বড় কাটা জাতীয় একটা গাছ। এই গাছটা একটা ফল হয়, নাম ডুঙ্কুর, খেতে খুব ভালো। ফলটার ভিতর প্রচুর বীজ থাকে ছোট ছোট, দারুণ টেস্টি। আর পাওয়া যাচ্ছে না, এই কটা দেখুন পেয়েছি, আরো কটা তো দরকার। আসুন এই পাশে দেখুন, রোদ উঠে গেছে ভীষণ গরম। আর এই দেখুন আপনারা অনেকে নাম শুনেছেন বহেরা, তো এই যে সেই বহেরা গাছ, জঙ্গলের মধ্যে প্রচুর বহেরা হয়, আমরা এখান থেকে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে যাই, নিয়ে গিয়ে বাড়িতে ফাটি ফাটি খাই বীজটা, যে বাদামটা বহেরা। এরকম জঙ্গলে প্রচুর রয়েছে গাছ, আমি দেখাবো যদি পাই বহেরা একটা, তো আপনাদেরকে দেখাবো। এখন হয় বহেরা? না এখন হয় না, এখন নিচে পড়ে আছে, সেগুলোকে পোড়াতে হবে। আমরা বাঁধাবাঁধি করে নিয়েছি, এবার আমরা যাব বাড়িতে। দেখুন বেশ এক বোঝা হয়ে গেছে, গরম ভীষণ গরমে খুব কষ্ট হয়ে গেছে, এখানে জলও আনিনি, একটু জল পিপাসা হয়েছে আমাদের। তো এই যে দেখুন ফল, এই যে, তো এটার নাম হচ্ছে কুমল লতা। আপনারা যারা চেনেন এই গাছটাকে, এই লতাটাকে, আপনারা কী নামে চেনেন অবশ্যই জানাবেন। ঠাকুমা কি কুমল কেটা ভালো জিনিস আনছিস, অনেক দিন খাই না, যে তোরা সেদি গরম ইডাটাও আনছিস, বাঁচতে হবে, কচিটুক কচিটাই নেবা, নিয়ে এসছে অনেকগুলো, দেখো পাওয়াই যাচ্ছে না এখন জঙ্গলে, জঙ্গল পুড়ে পুড়িয়ে দিয়েছে কিছু কিছু জায়গা, সেসব জায়গা যেগুলো তো হতো সেগুলো তো আর নেই, নিয়ে অন্য সাইডে গিয়ে নিয়ে এলাম। এই দেখো শুনো শুনো দেখো, এগুলো ঠাকুমা যখন বিড়ি পাতা ভাঙতে যেত জঙ্গলে তখন নিয়ে আসতো, প্রত্যেক দিন এতগুলো করে নিয়ে আসতো, তখন প্রচুর পাওয়া যেত। আর বিড়ি পাতা তুলতে গেলে তো গোটা জঙ্গলই ঘুরতে হয়, তো কম বেশি প্রত্যেক দিন পেতো, আর প্রত্যেক দিন তখন খাওয়া হতো, এখন তো যাওয়া হয় না খাওয়া হয় না। যেটুকু নিতে হয় সেটুকু নেবা। এই যে আইস পাইছি, আমার নাতি জঙ্গল ঘুর গিয়া তুল গে নিয়ে আইছে, এই যে খুব উপকারী জিনিস, ব্যথা পুথা কমে, তারপরে এই এই অনেকদিন আগে খাইছি, প্রায় বছর হইয়ে গেল, তা অনেক দিন পর পাইছি, আজ এইটা বানাবো। আপনারা যদি খুঁজকে পান তাইলে এইটা খাইয়ে থাকবেন। আর আমরা কীভাবে রান্না করি পুরোটাই দেখবেন, আর এটা সবসময় পাওয়া যায় না, বছরে একবারই হয় জঙ্গলে।
আইসো তাড়াতাড়ি চলেন শুকাই যাবে নাইলে তাড়াতাড়ি আবার শুকাই যাবে নাই জালি ডুক নেব যতটা নরম। তোরা কত বড় বড় ভাঙ্গে আনছিস, কি করবো বলো? তখন তো জানিস না, দাদারে তুমি চিনাইছো বলে তাই চিনে আনতে পারছি। যেটুকু কচি কচি ছিল সেটুকু নিলাম আর বাকিটা ফেলে দিলাম। ধুয়ে নিয়ে এটা এটা কলা গাছের ফেতরা এটা দিয়ে বানবো, বেঁধে দেবো, ভাতের মধ্যে সেদ্ধ দেবো, নাহলে সব হাঁড়িতে মিশে যাবে ভাতের মধ্যে, ওই জন্য বেঁধে দিচ্ছি। এবার ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দেবো, ভাতটা একটু নাড়া দিয়ে দিই। ঢাকনাটা তুলি ভাতের ভেতরে, সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেবো এটা। এবার ভাতটা ছাড়াই নেবো, সেদ্ধ হয়ে গেছে। এবার অল্প অল্প করে আমি ভাতটা ছাড়াই নিই। আমি এই শাক কয়টা নোটে শাক আমি এই ভাতের ভিতর দেবো, খাবে দুয়ে টুয়ে আনছে। সেদ্ধ করে রাখা সেই লতাটা এবার আমি বাটবো এটা। বাড়ির মেম্বার চলে আসে, এইখানে আসলেই হাসবে না দাদা, রান্না করতে আসে জানিস, ও মুখ সিক সিক করে লাগিয়েছে কে জানে। ওর মায়ে কালকে বেড়াতে গেছিল না, সেই শাড়ির অভ্র লাগছে। কি হচ্ছে এই যে রিঅ্যাকশন শুরু হয়ে গেল ওর, বাপ ওইয়ে গেছে। কি ছিল কি হয়ে গেল যা উপকারী পড়লে এই লতা দিয়া আলাদা সেরে আলাদা ঘরে রাখে বৌরে
নিয়ে লতা দিয়ে বেড়া দিয়ে একটা নিয়ে একটু আগুন তুলবো, নিয়ে ছোট লঙ্কা পোড়াবো, পাঁচটা ছটা লঙ্কা পোড়া দিলাম। দাঁড়া খাস কেন রে বাবা, খাস একটু অপেক্ষা কর। কাশি উঠছে, পোড়াই নিলাম লঙ্কাটা, ধোবো না, একটু পরিষ্কার করে নিয়ে হাত দিয়ে শুকনো লঙ্কা পোড়া, সর্ষে অল্প দিলাম, নুন, কাঁচা রসুন, কাঁচা রসুন, শুকনো লঙ্কা পোড়া, লবণ, সর্ষে একসঙ্গে বেটে নেব। এর ভিতরে ওইটা মাখবো ভালো করে। এই যে কুমড়া লতা বাটা দিয়ে দিচ্ছি, এবার ভালো করে মাখাই নিয়ে এই পেঁয়াজ ভাজা তেলটা আছে, এটা একটু লোদ লোদ হয় কিন্তু খেতে খুব দারুণ। আমাদের রেসিপিটা হয়ে গেছে, এবার খাবে। থালা নিয়ে আসেন, বাদ দিই। এই যে কটা নোটে শাক দেশে সেদ্ধ, এইটা আগে তুলি। হাতটা কি সুন্দর ঝরঝরে হয়েছে দেখেন, কতদিন পর খাচ্ছি গো, এত কষ্ট করে আনা জিনিসের সত্যি দারুণ স্বাদ, স্বাদটাই আলাদা। স্বাদ উপকার কত জানো, আগে খুব পাওয়া যেত, আগে প্রচুর পাওয়া যেত, কিন্তু এখন অনেক কমে গেছে। আপনাদেরকে দেখালাম জঙ্গলে আগুন ধরিয়ে পুড়ে দিচ্ছে, লতা পাতা কোথায় থাকবে, গাছপালা সব শেষ হয়ে যাচ্ছে, তবু আছে, অনেক কষ্ট করে খুঁজে নিয়ে আসতে হয়েছে। কেমন খাইছে ভাই, আগে খেয়েছিস কোনোদিন? ওই যে বেহেভি লাগলো খেতে, ঠাকুমা জানেন না জঙ্গলে চলে গেছে এগুলো কুড়াতে। অপূর্ব স্বাদ, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। কতদিন পর যে খাইলাম, খুব ইচ্ছা করছিল খাইতে, কিন্তু ওগো কই নাই, ওরা হঠাৎই গেছে, এত সুন্দর খাইতে, আপনারা না খাইলে বুঝবেন না যে এ যে কি স্বাদ। এই গরমে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি এই জোগাড় করতে পারেন, দেখবেন অনেক রকম লতা আছে, কিন্তু এইটা চিনগা বাসকে নিয়ে আসকে খাবেন, ভালো লাগবে খাইতে। বাবা কি খুশি, তোমাদের চিন্তা নাই।